প্রথমে ওই গাধাটা আমাকে বিরক্ত করেছে, তারপরে ওই বড় সরু ডগিটা আমাকে অনেক জোর দৌড় করিয়েছে বস। বীরের তো কাছেও আমি যেতে পারিনি বস। বীরকে শেষ করা কতটা মুশকিলের কাজ। এইটা কি বস, আপনি আরেকটা বিড়াল পুষেছেন, তাও আবার আমার মতো দেখতে? এরকম করবেন না বস, টিম্বাকটু তো কতবার ফেল করেছে, তো আপনি তো ওকে তাড়াননি, তাহলে আমার সাথে কেন এটা করছে? এটা বিড়াল নয়, রোবট। যেটা তুমি করতে পারোনি এবার এই সেটা করবে। ব্যাস অনেক হয়েছে, এবার আমি ওকে আর ভয় পাবো না। এবার দুজন মিলেই ওর মজা দেখাবো। অ্যাটাক! চুলবুল, তুমি জিন্টুকে খোঁজো, আমি দাদুকে গিয়ে খবর দিচ্ছি। টিম্বাকটু আমাকে যেতে দাও, নাহলে ভালো হবে না কিন্তু। এখন সবকিছু ঠিকঠাকই হবে, তাহলে দেখো আমার টিপটা। জানিনা চুটবুল চিন্টুকে খুঁজে পেয়েছে কিনা। ভাগ্য ভালো পেয়ে গেছি, একটা দোকানে দাঁড়িয়ে ও চাট খাচ্ছিল। বীরকে টিম্বাকটু নিয়ে গেছে, তাড়াতাড়ি ওর কাছে নিয়ে চলো। কেমন লাগছে বীর? এবার দেখবে তোমার 1 কিলোমিটার দূরে পাঠাবো। ওর এত বড় সাহস, চলো চুলবুল ওকে এবার মজা দেখাবো। এটা আবার কিরকম জাদু বস? এখানে জাদু করা হচ্ছে বস।
ওজনই নেই আর আমার লেজার বিমও কাজ করছে না। তাহলে চুলবুলকেও এখানে ডেকে নি, ওকে মেঘের মধ্যে ঘোরালে খুবই খুশি হবে ও, আর ওকে গাজরও খাওয়াবো। ওয়াও, এতগুলো গাজর, খুব আনন্দ হচ্ছে। চুলবুল, নিচে সবাই আমার বৃষ্টির জন্য মজা পাচ্ছে তো? দিয়েকে বলে দি যে নিচে কি হচ্ছে, তাহলে ও চলে যাবে। আর ভীরকে সাহায্য করার বদলে আরো গন্ডগোল পাকাবে। একে এখানেই আটকে রাখতে হবে, আর ততক্ষণ ভালোভাবে এখানে গাজরও খেতে থাকবো আমি। আমি গাজর খাচ্ছি, যাও যাও পপকর্ন খাও। মেঘের উপরে বসে পপকর্ন খাবার মজাটাই আলাদা। আমার সৈন্যরা, রোবো বয়কে গিয়ে ধরে ফেলো, ঘিরে ফেলো ওকে। রোবো বয়, তোমাকে শেষ করা সবে শুরু। Let's go home, boys! আমি ছাতার বিক্রেতা নই, ছাতার সর্দার। Twister suit on! Twister suit on! বাচ্চাদের কি হবে? এটা আপনার কুকুর, এটাকে স্কুলে কেন নিয়ে এসেছেন? এই হাট হাট হুস সু সু হুর হুস হাট। ওই দেখো, এসে গেছে আমার ভাড়া করা ট্রেন ডগ। ভালোই হয়েছে সব টিচার আর প্রিন্সিপালও এখানেই আছেন। এবার আমি দেখাচ্ছি যে আমার কত সাহস। এই যে ডগ, স্টপ বকিং। কি ডগ ডগ করে চিৎকার করছো ভাই? এবার আমার কথা শোনো। স্টপ স্টপ, রান রান। ও যেটা বলছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু ওকে একটু মজা দেখাই আমি। রাগ শুধু মানুষের নয়, কুকুরেরও শত্রু, বুঝলে? এবার মজা দেখাচ্ছি, রাগ কার শত্রু রে? মানুষেরই শত্রু রে। হার পেয়ে গেলাম, ছাড়তে এখানে, এর সাথে কি আবার ঝগড়া করা যায়? প্ল্যান আমি বানাই আর ক্রেডিট বীর নিয়ে যায়। কিন্তু এইবার আমার প্ল্যানটাই সাকসেসফুল হবে। আমি প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে দরজা বাইরে থেকে লক করে দেব। তোমরা প্রিন্সিপাল স্যারকে গিয়ে বলবে যে একটা চোর আপনার অফিসে চুরি করতে এসেছে আর বান্টি ওর সাথে ভেতরে গিয়ে লড়াই করছে। ভেতর থেকে দরজা বন্ধ করে ফাইটিং এর অ্যাক্টিং করবে, চেঁচাবে, মনে হবে যেন তুমি চোরের সঙ্গে লড়াই করছো। তারপরে আমি দরজা খুলে বলবো যে চোর জানালা দিয়ে পালিয়ে গেছে। এই নাও সবাই নিজের নিজের ব্যাগ। এই প্ল্যানটা একেবারে পারফেক্ট। চলো চলো, অ্যাসেম্বলি শেষ হতে যায়। Uh-uh-uh-uh. Uh-uh-uh-uh.